বন্ধুরা বেশ কিছুদিন ধরেই কিন্তু খাদ্য দপ্তরের ওয়েবসাইটটি বন্ধ ছিল যার জন্য আমরা যারা যারা নতুন নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলাম তারা কিন্তু কোনোভাবেই নতুন রেশন কার্ডের স্ট্যাটাসগুলি চেক করতে পারছিলাম না অর্থাৎ আমাদের রেশন কার্ড তৈরি হয়েছে কি না সেটি বুঝতে পারছিলাম না বর্তমানে নতুন পদ্ধতিতে রেশন কার্ডের যে স্ট্যাটাসটি সেটি চেক করা যাচ্ছে তো তার সম্পূর্ণ পদ্ধতি কিভাবে আপনারা দেখবেন এবং আপনার রেশন কার্ড হয়েছে কি না সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি দেখার সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তার সঙ্গে এই পাশে থাকা যে নোটিফিকেশান আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন আর সেই সঙ্গে বন্ধুরা এই যে শেয়ার বটনটি পাচ্ছেন এই শেয়ার বটমে ক্লিক করে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের নতুন রেশন কার্ড তৈরি হয়েছে কি না সেটি দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চবারে লিখুন ডব্লু এটি লিখে আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলি ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে এই যে প্রথম ওয়েবসাইটটি আসছে গভর্নমেন্টের এইখানে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু আপনাদের সামনে এই ওয়েব পেজটি খুলে যাবে তো বন্ধুরা ভালোভাবে দেখে নিন এটি কিন্তু খাদ্য দপ্তরের ওয়েবসাইট এই ওয়েবসাইটটি খুলে যাওয়ার পরে আপনারা এই ডান দিকের কর্নারে দেখুন সবুজ রঙের তিনটি লাইন টানা রয়েছে এখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার সাথে আপনাদের সঙ্গে সামনে কিন্তু অনেক অপশান চলে আসবে তার মধ্যে এই যে ফিচার্স অপশান রয়েছে এই ফিচার্স অপশানে ক্লিক করবেন করার পরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন যে দেখুন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজটি আপনাদের সামনে নতুন করে চলে আসবে এখানে একটি কথা বলে নিতে চাই বন্ধুরা আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে কিন্তু এই যে ডেস্কটপ মোডটা রয়েছে অর্থাৎ এই ডেস্কটপ সাইড এইটিকে কিন্তু ওপেন করবেন না এইটি ওপেন করলে কিন্তু আপনারা এই পেজটা পাবেন না তো চলুন বন্ধুরা এই পেজটি খুলে যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা কী করবেন এখান থেকে আপনি আপনার ফর্মের টাইপটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন সেটি কিন্তু আপনার এই যে বারকোড দেওয়া কাগজটি ছিল এখানেই পেয়ে যাবেন এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন তো ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে এই যে ব্লক রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে আপনাকে ক্লিক করতে হবে বন্ধুরা দেখুন এখানে আমি ক্লিক করছি কিন্তু নিচ্ছে না যদি এইরকম প্রবলেমটি আপনার হয় তাহলে আপনারা একদম চিন্তা করবেন না একদম নিচের দিকে চলে আসুন এখানে দেখুন এন্টার ফুল সিক্সটিন ডিজিট অ্যাপ্লিকেশান নাম্বার তো এই জায়গাতে আপনি আপনার পুরো অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবেন তো পুরো অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এই যে সার্চ বটমটি পাচ্ছেন এই সার্চ বারে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সার্চ বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এই ওয়েব পেজটি একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে কিন্তু এবারে আপনাদের নিচে একটি লেখা আসবে দেখে নিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনাকে ব্লক বা মিউনিসিপ্যালিটির যে অপশানটি সেটি কিন্তু সিলেক্ট করতে দেওয়া হবে তো চলুন আমি নিচের দিকে একটু চলে যাই গেলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাবে দেখুন বন্ধুরা প্লিজ সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি তো বন্ধুরা এইবারে আপনারা কিন্তু এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটির যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে আপনার ব্লক বা আপনার মিউনি মিউনিসিপ্যালিটি যেটা হবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো চলুন আমি বিষ্ণুপুর টু সিলেক্ট করে নিলাম তো এখানে আমি কিন্তু আমার রেশন কার্ডের যে বার কোডের নাম্বারটা ছিল সেটি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি তো আপনাদের যদি না দেন তাহলে আপনারা কিন্তু আপনাদের বার কোডে অর্থাৎ রেশন কার্ড জমা দেওয়ার সময় ফর্ম জমা দেওয়ার সময় যে বার আপনাদেরকে দেওয়া হয়েছে সেই বারকোডের যে নাম্বারটা সেটি এখানে লিখে দেবেন এই বক্সে দেওয়ার পরে সার্চ সার্চে ক্লিক করবেন তো বন্ধুরা সার্চে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে একদম পুরো ডিটেলসটা চলে আসবে তো অর্থাৎ আপনার নতুন রেশন কার্ডটি তৈরি হয়েছে কি না বা ভেরিফাই হয়েছে কিনা সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে আপনারা নিচের দিকে এইভাবে চলে আসবেন তো এখানে দেখুন আমি যে রেশন কার্ডটা জমা করেছিলাম পঁচিশ ছয় দু হাজার কুড়িতে তো এখানে কিন্তু দেখাচ্ছে ভেরিফাইড অর্থাৎ আমার রেশন কার্ডটি ভেরিফাইড হয়ে গেছে কিছু দিনের মধ্যেই কিন্তু আমি রেশন কার্ডটি পেয়ে যাব তো বন্ধু তো বন্ধুরা আপনাদের রেশন কার্ডের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার পর এই জায়গাতে আপনাদের কী দেখাচ্ছে সেটি কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা এছাড়া যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো তথ্য দরকার হয় তাহলে নিচের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানান আপনি কি জানতে চাইছেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক